আশ্বিনেরও শারদ প্রাতে, এই দুটো শব্দের দাম বাঙালি তথা বাঙালি জাতির কাছে ঠিক যে কতখানি তা কিন্তু ভাষায় প্রকাশ করা অসম্ভব। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক। আর এই শরৎ ঋতু বাঙালিদের কাছে একটু বেশি আপন, কারণটা কিন্তু সমস্ত বাঙালিই জানে, মুখে বলার দরকারই পড়ে না। এছাড়া শরৎকাল মানে বাঙালিদের মনে যে ছবিগুলো সর্বপ্রথম ভেসে ওঠে তা হলো নীল আকাশের বুকে অগোছালো ছন্ন ছাড়া তুলোর মতন মেঘের চলাফেরা আর কাশফুল। এই কাশফুল কিন্তু বাঙালির কাছে আরও একটা আবেগ বা ইমোশন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই বুনো কাশফুল প্রতিটা বছর মায়ের আগমনের ঠিক আগে মায়ের আগমন বার্তা নিয়ে হাজির হয় বাংলার মাঠে ঘাটে অথবা শহরের কংক্রিটের ফাঁকে? আজ আমি সেই গল্পই শোনাবো। কিন্তু তার আগে গোপন সূত্রে জানা গেছে ভাই লোক আমাদের গ্রামের মধ্যেই এক ঝাঁক কাশফুল বাসা বেঁধেছে। সো বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। এবারে আমার বাহন না 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 বাইক না, এবারে আমার বাহন হচ্ছে আমার বাবার সাইকেল। ওকে ভাই লোক, আমি আমাদের স্পটে চলে এসেছি। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি বলতো, একটুখানি তোমাদের দেখাতেই হবে। আশেপাশে তাকিয়ে দেখি প্রচুর কেশে গাছ। কেশে কি জানেন না, তাই তো? সেটাই স্বাভাবিক। আসলে এই কেশে গাছের ফুলকেই আমরা কাশফুল বলে থাকি, কিন্তু ভাই লোক বেশিরভাগ ফুলই এই গড়ানি জায়গায় ফুটেছে, আর কাছের গাছগুলোতে এখনও ফুল ধরেনি, ছোট বাচ্চা তারা। এখন ভালো শুট নেই কি করে, এখন একটাই উপায়। ভাই লোক দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু নেমে গিয়েছি, ঠিক আছে? আর এখানে একদম পুরো এক ছাক একদম, ও কী সুন্দর লাগছে দেখো। তো আমি এখানে এসেছি কটা দেখি এখান থেকে কিছু সিনেমাটিক নেওয়া যায় কি না সে চেষ্টা করছি। তাই তো আমি বসে একা, আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, সাদা রঙের শব্দ গুলো দিল না কছুটি, তাই তো আমি বসে একা, ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা এখান থেকে নাপছি আমরা, ঠিক আছে? ওরে বাবরে বিশাল স্লিপ, উঠে স্লিপ খাচ্ছে পা। অ্যাকচুয়ালি ওই যে দেখতে পাচ্ছ বিউটিফুল, এদের নেওয়ার জন্য আমি এখানে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ইছামতির ধার। আরে কি তুই কি আসবি না ভাবছিস নাকি? হ্যাঁ তুই অনেক বসে বস, সাত করে নেবে পড়বি একদম। হ্যাঁ ভাই আমার তো জিরো ফিগার ভাই, তোর তো ভাই একদম পুরো খরচ মুখোপাধ্যায় নাকি? এখান থেকে এইগুলো দেখতে আরও সুন্দর লাগছে। আগে এইগুলো শ্যুট করে নেই, আলো চলে যেতে পারে, বাট তার আগে আমাকে শ্যুটটা করতে হবে। সো শেষ করে নেই শ্যুটগুলো। Thank you.
আপনারা হয়তো ভুলে গেছেন, গল্পের শুরুতে আমি বলেছিলাম কাশফুলের গল্প শোনাবো, আমার কিন্তু মনে আছে। তো এই গল্প শুরু হয় প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে। বেশিরভাগ লোকেই জানবেন এই সময় কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী স্বর্গ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। হিন্দু শাস্ত্র ও জ্যোতিষীদের মতে বিশ্বকর্মা ঠাকুরকে সাদা ফুল দিয়েই পুজো করলে বেশি ফল মেলে, তাই ওনার পুজোতে শ্বেত পদ্ম অর্পণ করা হয়, আর পাশাপাশি আমাদের কাশফুল। জানেন তো ওনার চরণে কাশফুল নিবেদন করলে আপনার সৌভাগ্য ফিরবেই। আমরা এবার যাবো ওই ওইখানটায়, দেখা যাচ্ছে আই থিঙ্ক ওই যে ওইখানটা ওইখানটায় ওখানটায় আমি কটা পোর্ট্রেট নেবো। আমি বুঝতে পারছি না তুলতে পারবো কিনা, জাস্ট বিকজ অফ এই যে থার্ডটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে। ওকে, ওখানে যদি হুমড়ি খেয়ে জলের মধ্যে পড়িস এক কাণ্ড হয়ে যাবে। চল ভাই লোক, মহালয়ার জন্য আমি প্রথমে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে কাশফুল ফুটে রয়েছে। তো আমি ভাবলাম যে এইটা নিয়ে একটা ছোট্ট করে একটা সুন্দর কন্টেন্ট বানানো যাক। কন্টেন্ট বানানো হয়ে গেল, র ফাইলও আমি ডিলিট করে দিলাম। আফটার দ্যাট আমি জানতে পারছি কাশফুল অ্যাকচুয়ালি বড় হলে এরকম লাগে, ছোট হলেও এরকম লাগে। আর আমি যাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছি সে হচ্ছে এই যে, এটাকে বলে ঘাস ফুল। বুঝতে পারবো না, এবার আমি ওইভাবে আপলোড করে দিলাম, অনেক হয়তো বুঝবে অনেক হয়তো বুঝবে না, বাট আমি নিজের কাছে কেমন ছোট হয়ে যাচ্ছি যে মানে কেমন বোকা বানিয়ে ফেলছি এরকম মনে হচ্ছে। তো এইসবই ভাবছিলাম, হঠাৎ কালকে আমি দেখি এই জায়গাটায় দারুণ কটা কাশফুল ফুটেছে। দূরে যাওয়ার টাইম হচ্ছিলো না, সময় সাপেক্ষ হচ্ছিলো না, টেকনিক্যাল ইস্যু আছে কিছু, তো সেই জন্যে কাশফুল পেয়ে গেছি। তো এখানে শ্যুট করতে চলে আসলাম, বাট কি কন্ডিশন দেখো বাবা, এই খতরনাক জায়গা, যদি এখন জলের মধ্যে পড়ি যাওয়া কি ঠিক হবে? চলো বলো পার জায়গা কি বাবারে। ওকে, ফাইনালি চলে এসেছি, এখানে কটা পোর্ট্রেট চাই আমার। ফটোগ্রাফির জন্য কী কী করতে হয় ফটোগ্রাফারকে, এই জন্য ব্লগটা বানালাম অ্যাকচুয়ালি। তো আসুক আমার মডেল আর আমি মডেল বাস কি যা, হ্যাঁ খিলখিলে হাসি শুনে বুঝতে পারলে আমাদের মতোই একদল মহিলা পার্টি এসেছিল কাশফুল তুলতে, সরি ছিঁড়তে। তো আমরা একদম পুরো সিদ্ধ পুরুষ, এসব থেকে আমরা দূরে থাকি, তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের কাজ মিটিয়ে নিলাম, মানে দুটো ফটো তুলে নিলাম, দেখে নাও। ফটো তুলে তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হলাম, বাট ওপরে উঠতে গিয়ে আমাদেরকে এতটা হ্যাপা পোয়াতে হবে আমি ভাবতেই পারিনি। কি হয়েছিল ঘটনাটা একটু দেখে নিন ভাই লোক। এই যে রাস্তা, রাস্তা তো নেই, তো এখান থেকে আমরা ওঠার চেষ্টা করছি, যাব হচ্ছে এই যে উঁচু উঁচুতে, আমি জানি না কি অবস্থা, যা হয় হবে, পড়ে যাই যাবো। ক্যামেরা ব্যাগের মধ্যে রয়েছে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, 50টা লাইক কে বলো অজন্তার জুতো খারাপ, এসো জুতো পরে লাদাখ করা যাবে ভাই, হবে হবে এনে এটা ধর, ট্রেক করছি ট্রেক। হ্যাঁ নিজে, আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিও শ্যুট করা মোটামুটি, মানে কাশফুলে ভিডিও শ্যুট করা মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এবার একটু বসবো এখানে, বসে এই যে পেছনে একটু হাওয়া খাবো, দেন বাড়ি যাবো। ভাই লোক একটা কথা বলছি, পাপু তোর কাছে ওই আমার মহালয়ার প্রথম ভিডিওটা আছে? আমার কাছে আছে, র ফাইল মানে অ্যাকচুয়াল ফাইল তো, নাকি ফেসবুক থেকে ডাউনলোড করা? না ফেসবুক থেকে ডাউনলোড করা না, এমনি আছে, আমি তোকে পাঠিয়েছিলাম যেটা। ওকে, বাজলো তোমার আলোর বেনু। এই ধরনের কনসেপ্টের তিনটে ব্লগ আসবে, ব্লগ ইন দ্য সেন্স ডকুমেন্টারি আসবে। এর কাছে যেটা রয়েছে এটা হচ্ছে আমি প্রথম কাজ করেছিলাম, মানে এর আগে আমরা প্রচুর এই ধরনের কাজ করতাম, তখন আমাদের টিম ছিল, এখন নেই, প্রোডাকশন টিম নেই, প্রোডাকশন টিম নেই। এবং ওটা আমার ফার্স্ট সিনেমাটোগ্রাফি ছিল, ওটাতে আমি কিচ্ছু বুঝতাম না, সবে আমি শিখছি সিনেমাটোগ্রাফি কি কি বৃত্তান্ত, সবে মানে ক্যামেরা নিয়ে মানে ফটো তোলা বাদেও আরও কিছু করার শিখছি করবো, এবং ওইটা প্রচুর ভুল ছিল। দেখো জীবনে কোনো দিন নিজের দু কাজ দুবার করা উচিত না, বাট আমি ওই ভিডিওটা যেমন আছে ঠিক তেমনই রাখবো, শুধু ওর কালার কন্ট্রাস্টই ছিল প্রচণ্ড স্যাচুরেটেড ছিল, আর প্রচণ্ড পরিমাণে শেখি ছিল, এই দুটো জিনিস আমি ঠিক করবো, মানে চেষ্টা করবো, জানি না অতদিনের ফুটেজ কী অবস্থায় রয়েছে। তাহলে যদি এ যদি পাঠায় তাহলে মোট তিনটে ব্লক পাবে তোমরা। ওকে চলো ভাই, তাহলে একটু আমরা এখন বসে একটু এনজয় করি।
সুতরাং কাশফুল মানেই কিন্তু শুধু ছবি তোলা, দুর্গাপুজোর আগমনী নয়, মনে থাকবে তো? আর মনে না থাকলে চিন্তা নেই, আমার এই গল্প তো রইলই, শুনে নেবেন যতবার খুশি। তো ভাইলোক, দেখা হবে পরে একটা ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে। সবাইকে মহালয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল, আর অগ্রিম সাদর শুভেচ্ছা সেটা তো থাকবেই অলওয়েজ। চলো ভাই, টাটা।